বিসনিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রতিদিনকার মতো আজও একটি নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে এ তো আজকে বিকেলবেলা নাস্তা বানাবো খুবই গ্রেভি একটি নাস্তা বিকেলের চিজ পাস্তা আর সাথে দেব কি 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 দিয়ে রান্না করব তো আমার ছোট্ট ভিডিওর পাশে থাকেন আপনারা তো দেখতে পাবেন কি কি দিয়ে আমি পাস্তাটা রান্না করতেছি অনেকই টেস্টি আর অনেকই মজা হবে আর যারা নতুন আসেন নতুন রাঁধুনি আসেন তাদের জন্য একটু হেল্পফুল হলে তো আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট কোনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই আপনাদের মোবাইলের সাথে সাথে পৌঁছে যায় আর প্রথম দেখতেই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর তো এই তো পাস্তা সিদ্ধ করে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এই পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি আর ভাই বোনেরা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা এভাবে আমার যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এভাবে আমাকে সাপোর্ট করলে আমি অনেক এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়াই ইনশাল্লাহ আর আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশেও আমি থাকবো আর ভাই বোনেরা এ তো আর পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এ তো যেই চিকেনটা দিয়ে রান্না করবো চিকেনটা আমি মশলা দিয়ে চাট মশলা তারপরে গরম মশলা তারপরে আর সস দিয়ে রান্না করতেছি এতো তেলের মধ্যে দিয়ে দিয়েছি সস টমেটো সস তারপর সয়া সস তারপর দিয়ে চিজ দিয়ে তারপরে একটুখানি টেস্টিং সল্ট দিয়ে তারপরে আমি এতো নাড়াচাড়া দিয়ে চিজটা গালিয়ে নিয়ে তারপরে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন বিকেলের নাস্তা জটপট করে দশ মিনিটে এই নাস্তাটা হয়ে যায় আর বাচ্চাদের জন্য তো অতুলনীয় পছন্দ ছোট বড় সবাই পছন্দ করবেন এই নাস্তাটা আর আপনারা দেখেন কিভাবে আমি পাস্তাটা রান্না করতেছি টমেটো সস আর সয়া সস দিয়ে আর দিয়ে চিজ আর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দুই রকমের লাল আর সবুজ দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি পরিমাণ মতো হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এখন নাড়াচাড়া দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা আমার পাশে যেভাবে থাকতেছেন ঠিক আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন আপনাদেরকে আমি কি দিয়ে অসংখ্য দেব আর আমার তো ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে তাদের তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এভাবে সাপোর্ট করছেন যেভাবে সাপোর্ট করেছিলেন ঠিক ওইভাবেই আমি আপনাদের কাছে অনেক কিছু পেয়েছি আর কী বলে ধন্যবাদ দেব ধন্যবাদ বললে তো আমার অনেক ছোটো হয়ে যাবে এ তো পাস্তাগুলি দিয়ে দিলাম আর আমি কালকে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সরাসরি আমি একটি তারপর এ তো পাস্তাটা রান্না করে নিলাম আর এখন বিকেল বেলা তো আমার ননদরা তারপরে ননদের ফ্যামিলি সবাই এসেছে আমাদের বাসায় বেড়াতে আর ওদের জন্য চটপট পাস্তা রান্না করে নিলাম খুবই মজা হয়েছিল এই পাস্তাটা এ তো রান্না করতেছি আর আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে আর আমার ছেলে বড় ছেলে বাসায় ঘরে ছিল আর আমি বললাম যে তুমি সুমায়াকে একটু মেনটেন করো আর যে ইতি আমার একটি মেয়ে আছে বাসায় সুমায়ার মাসরামণির টেক কেয়ার সে তো আছেই তারকে তো একটু পাত্তা দিবে না সেজন্য আমার বড় ছেলেকে বললাম যে তুমি ধরো এ তো হয়ে গেছে আর খেতে কিন্তু অনেক অসাধারণ মজা হয়েছিল আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ তো এটা আমার বাগনি ইলা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ